हेलो फ्रेंड्स, वेलकम टू बैक टू माय चैनल अदितिस ब्लॉगे। तुम्हारे सबा के स्वागत। तुम्हारा सबा कम आज खूब भलो आज। आज के राय दीदी बाड़ी तो तुम्हारे संगे से जावा तो शेयर कर चलो। देखो रास्त सामने रास्ता दिए हाँ कमरे क्या दीदी हमारे नीचे आसछे। पालो आसछे गाइस। देखो ये हमारे स्कूल, ये हमारे प्राइमरी स्कूल। अगेन ब्लॉगे है तो बोले थी हमने तुम्हारे के देखा दे देखे ना हमारे स्कूल का। ये जो हमारे स्कूल कमलाबास प्राथमिक विद्यालय। এই যে আমরা এখন যাচ্ছি দিদিদের বাড়িতে। রাস্তা দিয়ে হাঁটছি আমরা এখন। স্কুল থেকে বেশি দূর না, বেশি দূর না, আবার অনেকটাই দূর। মিডিয়াম রাস্তা যেটুকু হয়। আমরা এখন দিদিদের বাড়িতে চলে এসেছি। এই তো সামনে যে হাঁটছি রাস্তা দিয়ে। এই যে রায়দিদের বাড়ি। আমরা বসে আছি দিদির জন্য। এই যে দিদি আসছে স্কুটি নিয়ে, বাজারে গেছিল, বাজার থেকে আসছে। হাই গাইস, আমরা চলে এসেছি। চলে এসেছি চলে এসেছি। এবার এভাবে কে বলে আমি চলে এসেছি? তখন নেচে নেচে কে বলে রে? তোর প্রত্যেক দিন ভিডিওতে আমি কি বলি, তুই তো নেচে নেচে কথা বলিস কেন রে ভাই? আরে মন মেজাজ ভালো না, ভিডিও করতে ভালো লাগতেছে না। তো আমরা ব্লগ বানাচ্ছি, মানে অদিতি ব্লগ বানাচ্ছে। অদিতি তো দেখতেই পারছো অদিতির ব্লগে আমি আর অদিতি আর আমি এখন ভিডিও বানাই রোজ। আর আমার ভিডিও বানানোর সঙ্গী হয়ে গেছে এখন, তো এই কারণে যেন তোমরা আমাদের ভিডিও ডেলি দেখতে পারবে। বল আমার কিছু তারিফ কর। দিদি খুবই ভালো রে বাবা, এত ভালো। হ্যাঁ দিদি সত্যি খুব ভালো। থ্যাংকস। তারপর বল আর একটু বল কিছু, আমার মন কেমন? তোমরা তো মন খারাপ করছো। ওর কথা বাদ, আমাকে বলছে এক জায়গা তো টেন আয়গা। সাবাস, এই এইটুকুনি মানুষ বুঝতে পারছে আমার মনের মধ্যে কেমন হচ্ছে। তো আমরা এতক্ষণ ধরে ভিডিও বানাই
তুতলাই যায় কথা কইতে গেলে। তো এতক্ষণ ধরে আমরা ভিডিও বানাইবার আসছিলাম রাস্তা দিয়ে, এইমো ওইমো রাস্তা দিয়ে যে যাচ্ছে তারে দৈরা করছে আমার একটা বোর্ড দিয়ে যাও, কিন্তু কেউই রাজি হইতেছিল না। কিন্তু ফাইনালি আমি একটা বাড়িতে আসলাম, সেখানে আমাকে বলা হলো যে হ্যাঁ বোর্ড দেওয়া হবে, শুধু বোর্ডই দেওয়া হয়নি আমাকে সাথে সাথে জামুল দেওয়া হলো, পেরে খেতে হলো। তো আমার চ্যানেলে যাও গিয়ে দেখো আমি ভোটের ভিডিও আপলোড করে দিয়েছি, তো চলো তোমরা দেখতে থাকো। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, তো চলো পরে আবার দেখা হবে, চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে। তো গাইস বাড়িতে এসে দেখি মা চা বানিয়েছে, তাই একটু চা খাবো, আর বাড়িতে এসে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখন আমরা চা খাবো। তো গাইস আজকে